সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছে, পাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সালাত আদায় করছিলাম। ইয কালা রাজুল মিনাল কওম, একটা লোক বলে উঠলো, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের কাছ থেকে এটা শুনলেন, শোনার পরে সালাম ফিরে বলছে, মানিল কায়লু কালিমাতা কাজা ওয়া কাজা, কে এটা বললো? নবী সাল্লাম কিন্তু বলেন, এক সাহাবি পিছন থেকে বলেছেন। কালা রজমিয়াল কম, একজন লোক বলে, আনা ইয়া রাসূল, আমি বলেছি। কাল আজিব তোল্লাহ, আমি অবাক হইলাম, ফতিহাত লাহ আবু আবু সামা, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। এটা কি ফেরেশতার নিয়ে যাওয়ার জন্য কি হয়েছে, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে? তার নবী সাল্লাম এটাকে অনুমোদন দিলেন। এই হাদিসকে তাকরির বলা হয়, নবী সাল্লামের স্বীকৃতি বা অনুমোদন। সুতরাং এটা হাদিস হয়ে গেল। শুধু সাহাবি যদি আমল করতেন আর নবী সাল্লাম এটাকে স্বীকৃতি না দিতেন, হাদিস বলতাম না। জি, আমল ঠিক নাও হইতে পারে, কিন্তু নবী সাল্লাম এটা হাদিস যেন হয়ে গেল। এইরকমই এটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটি কিন্তু ছেড়ে দিয়েছে, এই সুবহানাল্লাহ, হ্যাঁ কী বলছেন, আল্লাহ আকবার কবীর আলহামদুলিল্লাহ কাসীরা ও সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসিলা, এই একটি যে হাদিস। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামা তারাক্তুহুন্না মুনযু সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিক, নবী সাল্লাম এই কথা যেদিন বলতে শুনেছি সেই দিন থেকে জীবনে এটা আমি আর ছাড়িনি, মানে সালাতের ভিতরে পাঠ করতাম। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেইলি নাই পাঠ করেন, আরও তসবিহ রয়েছে, কিন্তু মাঝে মধ্যে এটা পাঠ করা উচিত। সহিহ মুসলিমের হাদিস, এবং আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল, নবী সাল্লাম এটার প্রশংসা করেছেন। এই সুন্নতটি আজকালকার হচ্ছে পরিত্যক্ত সুন্নত, যার উপর আমল করে না। এইরকমই আরেকটি তসবিহ হচ্ছে সানার তসবিহ। এইটাকে আমাদের দেশের লোকের কী বলে, সানা বলে। যখন সালাত শুরু হয় তখন কী বলে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এছাড়াও বেশ কিছু দোয়া এখানে আছে, কিন্তু শুধু আমাদের দেশের মানুষ এই ছোট্টটাই মুখস্থ রাখে। জি, অল্প দিয়ে সারতে চাই। দশ নম্বরের তসবিহ হচ্ছে সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস। আবু দাউদের হাদিস, এবং আরেকটি রিওয়ায়াত রয়েছে, তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কখন, বেতরের শেষে, বেতর যখন সালাম ফিরা হবে তখন সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, শেষখানে একটু লম্বা টান দিয়ে বলতেন, এই কথাও রয়েছে। এগারো নম্বর তসবিহ হচ্ছে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। এটি তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এটা একবার বলে তাহলে গোরেসাত লাহু নখলা ফিল জান্নাত, জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ লাগানো হবে, রোপণ করা হবে। একবার বলবে এক গাছ, এই করে যতবার বলবে এতগুলি খেজুরের গাছ হয়ে খেজুরের বিশাল বিশাল জান্নাতে কী হবে, বাগান হয়ে যাবে। এই ফজিলত হাসিল করতে পারবেন। বারো নম্বর